তো একটা ইম্পর্টেন্ট আপডেট দিতে এলাম রেশন কার্ড নিয়ে। রেশন কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট, জরুরি আপডেট আপনাদের সকলের জন্য। রেশন কার্ডের আপনারা জানেন যে ইকেওয়াইসি লাস্ট ডেট 31 ডিসেম্বর করা হয়েছে ইতিমধ্যেই। এটা পুরনো খবর, সেই খবর নিয়ে আমি ভিডিওটা করছি না। তবে আজকের এই ভিডিওর আপডেটটা খুবই জরুরি আপডেট। তো কেন জরুরি আপডেট? এর জন্যই যে সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন আর্টিকেল দেখলাম, এতক্ষণ ধরে সার্চ করলাম, একটা ফেক খবর আমি পেলাম, যে ফেক খবরের জেরে আপনারা অনেকেই আতঙ্কিত রয়েছেন, দুশ্চিন্তায় রয়েছেন, এবং সেই দুশ্চিন্তা সেই ভয় আমি কাটাতে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে সেই সঠিক খবর নিয়ে এসেছি। রেশন কার্ড নাকি 3 মাস ব্যবহার না করলে বন্ধ হয়ে যাবে, এটা কে বলেছে? কোথায় লেখা আছে? কোনো ডিক্লারেশন, কোনো গাইডলাইন, গভর্নমেন্টের কোনো রকম নোটিফিকেশন নেই, কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন পোর্টালে, বিভিন্ন ধরনের ভিডিওতে আমি দেখছি যেখানে দাবি করা হচ্ছে 3 মাস রেশন কার্ড ব্যবহার না করলে নাকি রেশন কার্ডটাকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে এবং সেই রেশন কার্ডটা নাকি আর কোনোদিন চালু করা যাবে না, এমনই কিন্তু দাবি করছে বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন খবরে। তো সেটা সম্পূর্ণ ফেক খবর, সেই খবরে কেউ কর্ণপাত করবেন না। সেরকম ভিডিও, সেরকম খবর দেখলে অবশ্যই কিন্তু আপনারা রিপোর্ট করতে পারেন। এবং অবশ্যই বলে রাখি, ফেক তথ্য, ফেক খবর আমরা কখনো প্রোভাইড করি না, আমরা সঠিক খবর দিই আপনাদের জন্য। যখনই কোনো ব্রেকিং আপডেট পাই সঙ্গে সঙ্গে প্রোভাইড করি আপনাদের সঙ্গে, যাতে করে আপনারা সঠিক খবরটা পান সব সময়। রেশন কার্ড বন্ধ হবে না, বন্ধ নিয়ে কোনো রকম আপডেট নেই, বন্ধ হবে না, এটা হচ্ছে চূড়ান্ত বিষয়, মেন বিষয়, ইম্পর্টেন্ট বিষয় এবং লিগ্যাল আসল কথা। রেশন কার্ড বন্ধ হবে না। রেশন কার্ড কখন বন্ধ হতে পারে জানেন? রেশন কার্ড বন্ধ তখনই হতে পারে যখন আপনি ইকেওয়াইসিটা সম্পন্ন করবেন না, তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটা বন্ধ হতে পারে। যদি ইকেওয়াইসি নির্দিষ্ট সময়ের মধ্যে না করেন তাহলে কর্তৃপক্ষ স্টেপ নিতে পারে রেশন কার্ডের বিরুদ্ধে, সেই রেশন কার্ডের মধ্যে, ঠিক আছে? তো রেশন কার্ডের ইকেওয়াইসিটা সম্পন্ন করবেন, 31 ডিসেম্বর লাস্ট ডেট করা হয়েছে নতুন করে, সেই নতুন তারিখের মধ্যে আপনারা ইকেওয়াইসিটা সম্পন্ন করবেন। তো কিভাবে করবেন? ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল দিয়েই করতে পারবেন, অনলাইনের মাধ্যমে করা যায়। তাছাড়া আপনারা আপনার রেশন ডিলারের কাছে গেলেও সেখানে ই পজ মেশিন থাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, আপনারা সেখান থেকেও খুব সহজে আপনি ইকেওয়াইসিটা সম্পন্ন করতে পারবেন। এবং রেশন কার্ড রিলেটেড কোন রকম ডাউট, আধার কার্ড লিঙ্ক, মোবাইল নাম্বার চেঞ্জ কিংবা নতুন মোবাইল নাম্বার লিঙ্ক, সেগুলো যদি জানার থাকে কমেন্ট করবেন, আমি কিন্তু সেপারেট ভিডিও করে দেবো। যদিও এর আগে এই ভিডিওগুলো করেছি, সেগুলো অনেক নিচে পড়ে গেছে, সেহেতু আপনারা চাইলে আমি আবার ভিডিও করে দেবো নতুনভাবে। এবং অফিসিয়াল ওয়েবসাইট, পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য দপ্তরের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটাও কিন্তু ঢেলে সাজানো হয়েছে, সুন্দর করা হয়েছে, অনেক গ্রাফিক্স ডিজাইন, অনেক কিছু আপডেট করা হয়েছে এবং খুব ভালো স্মুথ কাজ করছে ওয়েবসাইট। সেই ওয়েবসাইট থেকে নতুনভাবে, নতুন পোর্টাল থেকে আপনারা কিভাবে করবেন এই কাজগুলো, সেগুলো যদি জানার থাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, রেশন কার্ড 3 মাস, 4 মাস, 5 মাস আপনি নাই তুলতে পারেন, তার জন্য রেশন কার্ড বন্ধ করে দেবে এমন খবর, এমন কোনো খবর নেই, এটা সম্পূর্ণ ফেক খবর যে 3 মাস রেশন কার্ড না তুললে রেশন বন্ধ হয়ে যাবে, রেশন কার্ড বাতিল হয়ে যাবে, এই খবরটা একেবারে ফেক খবর। আপনারা এই খবরটা অবশ্যই ইগনোর করবেন এবং আসল খবর, তো সত্যি খবর আমি বলেই দিলাম আপনাদেরকে, আশা করি এর পরে আর দুশ্চিন্তা করবেন না। তো কেমন লাগলো আপডেটটা লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোনো রকম ডাউট থাকলে আমাকে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্রেকিং আপডেটে, ভালো থাকবেন, ধন্যবাদ।